অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকে জেনারেল ওয়াকার প্রধান উপদেষ্টাকে তাঁর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি দেশের চলমান নানা বিষয় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বৈঠকে। ছেলেটারে ধরে রাখতে পারলাম না, উচ্চ শিক্ষিত বানাবার জন্য মাতবরের কাছে বিক্রি করে দিলা। নয়নকে আমার মেয়ের জামাই বানিয়ে কিনে নিয়েছি। ঘরের পেছন থেকে কসুর লতি তুলে বাজারে নিয়ে গেছিলেন ব্যস্ত, 1,00,100 টাকা দিয়ে কিনে নিল। কে নিল? নয়ন। আপনার নয়ন আপনার লোকে কথা কইছে না? তোর নয়নের সুখ দেখে আমি বুঝছি, নয়ন আমাকে ভুলে নাই, রক্ত না। আমি আমনেরে আমার ইচ্ছায় পাই নাই, আমনে আমারে আপনার ইচ্ছায় বিয়ে করেন নাই। যেখানে দুজনের ইচ্ছা পূরণ হয় নাই সেখানে ভালোবাসা শ্রদ্ধা কিভাবে আসে? আমি আপনার দেখেই ঘর জামাই হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনার সাথে যে অন্যায় করছে আমি তার প্রতিশোধ নেব। নয়ন একটু সময়ের জন্য বিখ্যাত, আমি খালি নয়ন নিয়ে যাবো, ওর মা এক ঝলক দেখব। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর।